উচ্চমাধ্যমিক দেওয়া হয়ে গেছে, উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে তোমাদের মানসিক প্রস্তুতি চলছে। আজের বিষয় ভূগোল অনার্স সংক্রান্ত, এ বিষয়ে তোমাদের মনে নানান প্রশ্ন রয়েছে। কীরকম প্রশ্ন? না, প্রশ্নগুলি হচ্ছে কলেজে ভর্তির জন্য কখন রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করতে হয়, অর্থাৎ ভর্তি কিভাবে হবে, ভর্তির প্রসিডিওরটা কীরকম, এ একটা বিষয়। উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলে ভূগোলে অনার্স পাওয়া যেতে পারে, বা এই নম্বর সংক্রান্ত বিষয়টা একটু যদি গুছিয়ে বলেন তাহলে ভালো হয়। তিন, জিওগ্রাফি অনার্স পড়তে পড়তে পাসে অর্থাৎ পাস কোর্সে আর কি সাবজেক্ট থাকতে পারে। চার, ভারত তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু ইউনিভার্সিটি তথা কলেজ, গুরুত্বপূর্ণ কলেজের নাম কি কি, কোথায় ভর্তি হলে ভালো রেজাল্ট হয় বা কি করা উচিত, অনার্স কমপ্লিট করার জন্য কত ভূগোলে খরচ হতে পারে, আর কারা ভূগোল অনার্স নেবে বা কারা নেবে না, অর্থাৎ সেখানে কোনো জটিলতা আছে কি না। অনেক কিছুই বাইরে থেকে শোনা যায়, ভিতরটা কি, এ বিষয়ে তোমাদের বলবো। একটু তো সময় লাগবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য, তোমাদের এই ভিডিওতে একটু সময় দিতে হবে। আমি তোমাদের কাছে সময় 10-12 মিনিট চেয়ে নিচ্ছি, দেখো শুনো, আশা করি ভিডিওটা তোমার কাজে দেবে। এবং যারা ভূগোল অনার্স নিয়ে পড়তে চাইছে তাদের প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করো। তাহলে প্রথমেই চলে আসি যে ভূগোলে ভর্তির জন্য রেজিস্ট্রেশন, অর্থাৎ কখন রেজিস্ট্রেশন করা হয়। এর আগে একটা ভিডিও করেছিলাম যে CUET 2022 সংক্রান্ত, অর্থাৎ সারা ভারতবর্ষে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি সহ 45 ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে, সেখানে জিওগ্রাফি রয়েছে, ভর্তি হতে গেলে একটা এন্ট্রান্স টেস্ট দিতে হবে, তার প্রাপ্ত মার্কসের পরিপ্রেক্ষিতে তোমার কাউন্সিলিং হবে এবং সেখানে তুমি চান্স পেতে পারো। এটার আজই লাস্ট ডেট, অনেকদিন আগে ভিডিওটা করেছিলাম, আজই ডিটেলসে নিয়ে আসছি না। তাদের বলে দিই, যারা ফর্ম ফিল আপ করেছ তোমরা কিন্তু কোয়েশ্চেন পত্র অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেগুলি ডাউনলোড করে কষতে শুরু করো, এবং এর বই পাওয়া যায় মার্কেটে, সেই বইটি কষতে শুরু করো, অর্থাৎ ইউনিভার্সিটি অনুযায়ী বা কমন এন্ট্রান্স টেস্টের যে বই হয় সেই বইটি প্রিপারেশন নিয়ে নাও। এরপর আসি যে কলেজে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে, বিশ্বভারতী ছাড়া প্রাইভেট কলেজ বলো, গভর্নমেন্ট কলেজ বলো, গভর্নমেন্ট আন্ডারটেকিং কলেজ বলো, বা অন্যান্য রাজ্যের ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হওয়ার জন্য কি করবে, প্রথমত তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। যখন তুমি রেজাল্টটা পেয়ে যাবে তখন থেকে কিন্তু প্রত্যেকটি কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে, অর্থাৎ ছবি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, তোমার আধার কার্ড, এই সংক্রান্ত তথ্য দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তার একটা ন্যূনতম ফিজ রয়েছে, সে ফিজ সাবমিট করতে হবে, অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরে তোমার এই প্রসিডিওর রয়েছে। তাহলে এটা গেল এক নম্বর রেজিস্ট্রেশন বিষয়টা। চলে আসি দু নম্বরে, উচ্চ মাধ্যমিকে কত নম্বর হলে জিওগ্রাফি অনার্স পড়া যায়। যেখানে পরীক্ষা হবে অর্থাৎ এন্ট্রান্স টেস্ট হবে সেখানে তো মার্কসের উপর নির্ভর করছে, যেখানে পরীক্ষা হবে না উচ্চ মাধ্যমিকের মার্কসের উপর নির্ভর করছে, কোথাও উচ্চ মাধ্যমিকের মার্কস, কোথাও মাধ্যমিকের মার্কস, কোথাও দুটোকে একত্র করে প্লাস যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো তার মার্কসটাকে গুরুত্ব দেওয়া হয়, এর একটা প্রসিডিওর রয়েছে। তাহলে কেমন মার্কস পাওয়া দরকার, তোমরা প্রত্যেকেই জানো যে 2022 ভূগোল খাতা দেখা শুরু হয়ে গেছে। আমি পরবর্তী সময়ে এ একটা ভিডিও করে দেবো যে ইতিহাস ভূগোলে কীরকম মার্কস উঠছে, আপাতত যা মার্কস উঠছে তার পরিপ্রেক্ষিতে বলি যে মার্কস কিন্তু অ্যাজ ইউজুয়াল উঠছে, অর্থাৎ
বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এমসিকিউ এসএকিউ দিয়ে ভালো মার্কস পাচ্ছে। বড় প্রশ্নের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছে, তবে মার্কস উঠছে ভালোই। 30-40 যেমন আছে তেমনি 68-70 আছে আউট অফ 70। প্র্যাকটিক্যালের মার্কসটা আমি বাদ দিয়ে কথা বলছি। যদি তুমি 90% এন্ড অ্যাবাভ মার্কস পাও, তাহলে তুমি গভর্নমেন্ট কলেজগুলিতে অবশ্যই অ্যাপ্লাই করবে। গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, একটু পরে বলছি। আর যদি 70-90% মার্কস পাও, তাহলে গভর্নমেন্ট কলেজ ছাড়া অন্যান্য যে কলেজগুলো রয়েছে, গভর্নমেন্ট আন্ডারটেকিং বা প্রাইভেট কলেজ, এগুলোতে অ্যাপ্লাই করতে পারো। তাহলে মার্কস অবশ্যই তোমাকে ক্যারি করতে হচ্ছে মোর দেন 450 গভর্নমেন্ট কলেজের জন্য, আর 360 থেকে 450 এরা নন গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ এটার জন্য অ্যাপ্লাই করবে এই মার্কসটা পেয়ে থাকলে। চলে আসি 3 নম্বরে, কি ছিল না ভূগোল অনার্স করলে পাশে কি কি পাওয়া যায় বা পাশে কি কি রাখতে হয়। দেখো, এটা ডিপেন্ড করছে সেই কলেজটির উপর, সেই কলেজের কি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ সাবজেক্ট স্ট্রাকচার কি রয়েছে। যেমন ধরো তোমার থাকতে পারে পল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সোশিওলজি, বাংলা, ইংরেজি, ফিলোজফি, ইকোনমিক্স, বিভিন্ন সাবজেক্ট থাকতে পারে। এরপরে চলে আসি বেস্ট কলেজ। বেস্ট কলেজ পশ্চিমবঙ্গ এবং ভারত। দেখো, পশ্চিমবঙ্গে 200+ কলেজ আছে, আমি প্রত্যেকটির নাম বললে ভিডিওটা অনেকটা সময় লেন্দি হয়ে যাবে। আমি বেশ কিছু কলেজের কথা তোমাদের বলবো, যেগুলো তোমরা চয়েস করতে পারো। প্রথমে কলকাতা কেন্দ্রিক কিছু কলেজের কথা বলি। প্রথমেই বলি আশুতোষ কলেজ, দুইয়ে বলি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, বিদ্যাসাগর কলেজ, লেডি ব্রাবন কলেজ, এটা মেয়েদের জন্য, শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ DAC, কল্যাণী মহাবিদ্যালয়, সারদা মা গার্লস কলেজ বারাসত, এটা প্রাইভেট কলেজ, বিবেকানন্দ কলেজ, প্রফুল্লচন্দ্র কলেজ, রামকৃষ্ণ সারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবন কলকাতা, পানিহাটি মহাবিদ্যালয় সোদপুর। এটা কলকাতা কেন্দ্রিক বললাম। চলে আসি উত্তরবঙ্গের দিকে, স্টুডেন্ট যারা থাকো তারা উত্তরবঙ্গে কোন কোন কলেজগুলিকে বাছতে পারো। সেন্ট জোসেফ দার্জিলিং, শিলিগুড়ি কলেজ শিলিগুড়ি, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, ঘুম জোড়বাংলো ডিগ্রি কলেজ, মিরিক কলেজ, সাউথফিল্ড কলেজ, মুর্শিদাবাদের যে কলেজগুলি গুরুত্বপূর্ণ, আমি হয়তো সব কলেজের নাম বলতে পারবো না, তার মানে সেই কলেজগুলো খারাপ এমন হবার কোনো প্রয়োজনীয়তা নেই, মুজফ্ফর আহমেদ মহাবিদ্যালয়, GD কলেজ, দুকলাল নিবারণ চন্দ্র কলেজ। এরপরে চলে আসি মেদিনীপুরের কিছু কলেজের কথা। পাঁশকুড়া বনমালী কলেজ, রাজা NL খান ওমেন্স কলেজ, বেলদা কলেজ, গড়বেতা কলেজ। বাঁকুড়ার কয়েকটি কলেজের কথা বলি। বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজ, বড়জোড়া কলেজ, ওন্দা থানা কলেজ, রামানন্দ কলেজ বিষ্ণুপুর। চলে আসি বর্ধমানের কয়েকটা কলেজে। বিবেকানন্দ মহাবিদ্যালয় শ্রীপল্লী, কালনা কলেজ, রানীগঞ্জ গার্লস কলেজ, আসানসোল গার্লস কলেজ, বর্ধমান রাজ কলেজ। এরপরে তোমাদের কয়েকটা কথা জানিয়ে দিই সারা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি। প্রথমে আমি রাখছি DU, দিল্লি ইউনিভার্সিটি, এর আন্ডারে কৈরারিমল কলেজ বেস্ট কলেজ, তাছাড়া মিরান্ডা, দয়াল সিং, কমলা নেহরু, এই কলেজগুলো রয়েছে। তারপরে আমি দুয়ে রাখছি BHU, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। নেক্সট চলে এসো LPU, জলন্ধর লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। কলেজ চয়েস করবে সেখানকার আগেকার স্টুডেন্টদের জেনে নেবে যে সেখানকার ডিপার্টমেন্ট কীরকম, কীরকম পড়াশোনা হয়, সেখানে কি খরচ হয়, ইত্যাদি বিষয়গুলো। এরপরে আমরা চলে আসি খরচের বিষয়টা। আমাদের 3 বছরের কোর্সের খরচ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম। যেমন তুমি যদি গভর্নমেন্ট কলেজে চান্স পাও, তাহলে তো ন্যূনতম খরচ বলতে মোটামুটি ধরো পার ইয়ার 6,000 থেকে 10,000 টাকা, অর্থাৎ
30,000 টাকা তোমার এই ফিজে লাগবে। আর যদি তুমি প্রাইভেট কলেজে ভর্তি হও তাহলে কিন্তু 3 বছরে 1,25,000 টাকাও লাগতে পারে। অন অন এভারেজ 15,000 থেকে 20,000 টাকা পার ইয়ার, অর্থাৎ 60,000 টাকা। এগুলো কিন্তু টিউশন ফিজ বা তোমার থাকার খরচ, বই ইত্যাদির খরচের কথা কিন্তু রাখছি না। গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার একটা প্লাস পয়েন্ট। সেখানে যেমন তোমার অ্যাডমিশন ফিজ এই জন্য কম, তেমনি অন্যান্য দিকগুলি, অর্থাৎ সেখানে বই, ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, ড্রয়িংয়ের পেপার, ড্রয়িংয়ের ইঙ্ক বা আদার্স যে সমস্ত বিষয়গুলো লাগে সেগুলো কিন্তু অনেকটাই ফ্রি পাওয়া যায়। কিন্তু প্রাইভেট বা গভর্নমেন্ট আন্ডারটেকিং কলেজে এগুলো কিন্তু ফ্রি হয় না, তোমাকে এগুলোকে পেড, অর্থাৎ তোমাকে দিয়ে, পয়সা দিয়ে তোমাকে পড়তে হবে। যেমন ধরো যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, শিলিগুড়ি গভর্নমেন্ট কলেজ, রানী বিড়লা গার্লস কলেজ, বারাসত গভর্নমেন্ট কলেজ, এরকম এগুলো হচ্ছে খুব কম কম খরচের। উদাহরণস্বরূপ প্রেসিডেন্সি কলেজে ফার্স্ট ইয়ারে 2,000 টাকা, আর তেমনি যাদবপুরে 2,400 টাকা, গোখলে মেমোরিয়ালে সেখানে 15,640 টাকা। তাহলে খরচের বিষয়টা বুঝতে পারছো? দেখো এখন তো স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, তোমার ইচ্ছাটাই আসল বিষয় যে তুমি পড়বে কি পড়বে না। চলে আসি যে 6 নম্বরে, কারা ভূগোল অনার্স করবে কারা করবে না, অর্থাৎ এর মধ্যে জটিলতা কি রয়েছে। তোমাদের এক্ষেত্রে প্রথম বলি যে ভূগোল অনার্স করার জন্য একটু দম থাকা দরকার রয়েছে। কেননা না প্র্যাকটিক্যালের যে বিষয়, তোমরা 11-12 স্কুলে অনেক সুবিধা পেয়ে এসেছো, অনেকেই সেখানে টিচারদের সুবিধা, পরীক্ষা দেওয়ার সুবিধা, তোমাদের মার্কস উঠেছে। কিন্তু যখনই তুমি ইউনিভার্সিটিতে কলেজে গিয়ে পড়াশোনা করছো, পশ্চিমবঙ্গের বেশিরভাগ কলেজে বা ইউনিভার্সিটিতে তো 8টি পেপার, 5টি পেপার, মানে 500 নম্বর হয়তো থিওরিতে আর 300 নম্বর প্র্যাকটিক্যালে, তো এই প্র্যাকটিক্যালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেখানে বেশ কিছু ড্রয়িংয়ের পার্ট রয়েছে, বেশ কিছু ম্যাথামেটিক্যাল পার্ট রয়েছে, অর্থাৎ ম্যাথামেটিকের বেসিক সেন্সটা থাকা দরকার। খুব অঙ্ক জানতে হবে এমন ভয় পাইয়ে দিচ্ছি না, আমি তার প্রকৃষ্ট উদাহরণ। আমি খুব ভালো অঙ্ক জানতাম না কিন্তু আমি ভূগোলে মাস্টার ডিগ্রি করে এসেছি। ইংরেজি সামান্য জানা দরকার রয়েছে, কারণ ইংলিশ মিডিয়ামের বইও তোমাকে হয়তো পড়তে হবে, অর্থাৎ যখন তুমি রেফারেন্স বই পড়বে তখন ইংলিশ মিডিয়ামের বই পড়াটা অনেকটা বেটার। এটা কিন্তু কালচার করতে করতে হয়ে যাবে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। অঙ্ক এবং ইংরেজিতে সামান্য নলেজ থাকলে ভালো হয়। নেক্সট চলে আসি, যেহেতু ড্রয়িংয়ের বিষয়টা রয়েছে, এই ড্রয়িংয়ে তোমার ড্রয়িংয়ের একটু হাত থাকা দরকার রয়েছে। তবে তোমাকে শিল্পী হতে হবে এমন কথা বলছি না, বেশ কিছু প্রজেকশন রয়েছে, বেশ কিছু ক্যালকুলেশন রয়েছে, সেগুলোর জন্য ড্রয়িংয়ের কনসেপ্ট এবং ম্যাথামেটিক্যাল কনসেপ্ট থাকাটা জরুরি। অর্থাৎ প্র্যাকটিক্যাল অংশ ছাড়াও থিওরিতেও বেশ কিছু জায়গায় অঙ্ক রয়েছে, তবে অঙ্ক নিয়ে ভয় পাবে না। অঙ্কে দুর্বল হলে ভূগোল অনার্স পড়বে না এমন কথা কিন্তু আমি বলছি না, অবশ্যই পড়বে। আমি তোমাকে আরেকবার বলি, আমি প্রকৃষ্ট উদাহরণ, আমি যদি ভূগোল অনার্স করতে পারি তোমরা প্রত্যেকেই ভূগোল অনার্স করতে পারবে, ইচ্ছাই তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো তোমাদের বোঝাতে পেরেছি। সকলেই ভালো থেকো, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্য বন্ধুবান্ধবদেরকে